আসসালামু আলাইকুম, বাটলান থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কিভাবে সজনা পাতা আসলে পাখির জন্য ইউজ করি। আর সবাই জানেন যে সজনা পাতার গুরুত্ব পাখির ভিটামিন বা মিনারেলের চাহিদা পূরণের জন্য অপরিসীম। সো এখন আমি এবং আবিদ কাজ করতেছি, এগুলাকে রোদে শুকিয়ে তারপরে পাউডার করার কাজটা করতেছি। সো এগুলো এখনো যথেষ্ট পরিমাণ গ্রিন আছে। সো আর এগুলো আমরা এই সাইজের পাউডার করতেছি, যে পাউডারটা আবার আমরা এক ফুডের সাথে অ্যাড করে দিব। আমি দেখতে চাই, ধরে তোমার হাতটা নিচে রাখো, একেবারেই মচমচে যাকে বলে। তো এগুলো বেশি ব্লেন্ডারে পাউডার করলে যেটা হয় কি, এটা একদম গ্রিন কালার হয়ে যায়। যখন গ্রিন কালার হয়ে যায় তখন দেখা যায় যে পাখি ঠিক মতো এটা খেতে চাচ্ছে না, এবং ইক ফুডের যেই ডিজায়ার কালার, সো ওই কালারটা ঠিক থাকতেছে না। সো এই জন্য আমি সবসময় হাতে এরকম স্কুইজ করে তারপরে একটা ছোট পাউডার না বাট একটা শেপে আনার চেষ্টা করি, যেটা ওদের ইক ফুডের সাথে মিক্সিং করি। তো আমার মনে হয় এটা এনাফ ওদের জন্য। আর মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে ওরা পুরোটাই শেষ করে ফেলে। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের জন্য হেল্প হবে। সো আপনারা যেটা করতে পারেন মূলত হচ্ছে এইটাকে ইয়েতে মানে বাতাসে শুকাতে বলে, কিন্তু আমরা আসলে বাতাসে শুকানোর মতো এরকম স্পেস নাই, যার ফলে আমরা যেটা করতেছি এটাকে রোদেই শুকাচ্ছি যত কম সময়ে শুকানো যায়। জাস্ট শুকানোর পরে সাথে সাথে আবার পাউডার করে এয়ারটাইটে রেখে দিচ্ছি, যাতে কোনো ধরনের ফাঙ্গাস বা অন্য কোনো কিছু অ্যাটাক না করতে পারে। সো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সবার পাখি ভালো থাকুক, আল্লাহ হাফেজ।